প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়াব। আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম বাঁচতে দাও। বাঁচতে দাও কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। তাহলে চলো আমরা কবি শামসুর রহমানের পরিচয় আগে জেনে নিই, তারপরে কবিতাটি পড়ব। দেখো কবি পরিচিতি। শামসুর রহমানের কবিতায় নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন তার কবিতায় নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে। তার কবিতা তাই দেশপ্রেম ও সমাজ সচেতনতায় সতেজ ও দীপ্ত। শামসুর রহমান পেশায় সাংবাদিক, বিভিন্ন সময়ে তিনি মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় এক দশক ধরে তিনি ছিলেন দৈনিক বাংলার সম্পাদক। কবিতা অনুবাদেও তিনি সিদ্ধহস্ত। এছাড়া তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথাও লিখেছেন। শিশুদের জন্যও শামসুর রহমান চমৎকার কবিতা লিখেছেন। এলাটিং বেলাটিং, ধান ভানলে কুরো দেব, গোলাপ ফুটে খুকির হাতে ইত্যাদি তার উল্লেখযোগ্য ছড়া ও কবিতার বই। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে কবি শামসুর রহমান অনেক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। এসব পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও মোহাম্মদ নাসিরুদ্দিন স্বর্ণ পদক। শামসুর রহমানের জন্ম ঢাকায় ১৯২৯ সালে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে। তিনি ২০০৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এই হলো কবির সংক্ষিপ্ত পরিচিতি। তো এখান থেকে এই যে তথ্যগুলো রয়েছে, যে কবির জন্মসাল, মৃত্যুসাল, কোথায় তিনি জন্মগ্রহণ করেন, কোথায় মৃত্যুবরণ করেন, তিনি কি কি পুরস্কারে ভূষিত হয়েছেন বা কি কি পুরস্কার পেয়েছেন, তিনি পেশায় কী ছিলেন, তার রচনাগুলোর নাম কি কি, এইসব তথ্যগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? এই জন্য কবি পরিচিতিটা ভালোভাবে পড়বে। আচ্ছা, তাহলে এবার আমরা কবিতায় চলে যাই, কবিতাটি আমরা পড়ি। কবিতাটির নাম বাঁচতে দাও। আচ্ছা, এটির অর্থ কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের কি বাঁচতে দাও, সবাইকে বাঁচতে দিতে বলা হয়েছে। এখানে কবি শামসুর রহমান দেখিয়েছেন যেটা, যে এই কবিতায় তিনি এই বিষয়টি দেখিয়েছেন যে প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা তিনি বলেছেন এই কবিতার মধ্যে, ঠিক আছে? যে এই প্রকৃতি যে শুধু মানুষেরই বসবাসের জায়গা তা কিন্তু নয়। এখানে আরও যে অন্যান্য জীবজন্তু, অন্যান্য প্রাণীরা রয়েছে, গাছপালা, পশু পাখি এগুলো যে রয়েছে, তাদেরও কিন্তু এই প্রকৃতির মাঝে আমাদের মতো সমানভাবে বাঁচার অধিকার রয়েছে। আর এটিই কবি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে সবার কি, প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা জীবের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে, তাদেরকে সেই স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে, সবাইকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিতে হবে, তার স্বাধীনভাবে চলার অধিকার দিতে হবে, ঠিক আছে? এই বিষয়টি কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা এবার কবিতাটি পড়ি। বাঁচতে দাও শামসুর
রহমান। এখানে কবির নামটি কিন্তু তোমরা সুন্দরভাবে মনে রাখবে, কারণ কবির নামটাই কিন্তু অনেকেই ভুল করে, কবির নামের বানানটা। ঠিক আছে, যে বাস্তুদাও কবিতাটি কে লিখেছেন, এর উত্তরে কি হবে, যে কবি শামসুর রহমান। তো এই শামসুর রহমান নামটাই কিন্তু অনেকেই বানান ভুল লিখে। ঠিক আছে, এই বিষয়টি তোমরা ভালোভাবে খেয়াল করবে, নামের বানানটা কবির। ঠিক আছে, তাহলে কবিতা পড়ি এখন। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটে ফুটতে দাও। তাহলে কবি প্রথমে কি বলেছেন, যে ফুল বাগানে কি, ফুলের বাগানে অনেক ফুল থাকে, তাই না, অনেক ফুলের গাছ থাকে। আর সেখানে কবি দেখিয়েছেন যে ফুল বাগানে গোলাপ ফুটে ফুটতে দাও, যে এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটে ফুটতে দাও, যে ফুলের বাগানে কি ফুটেছে, গোলাপ ফুটেছে, তাকে ফুটতে দিতে হবে। রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছুটে ছুটতে দাও, যে বালক কি করে, কিশোররা কি করে, ঘুড়ি ওড়ায়, তাই না। তো যখন ঘুড়ি ঘুড়ি কাটাকাটি লড়াইয়ে ঘুড়ির সুতো কেটে যায়, তখন সেই কাটা ঘুড়ির পিছে, সে কাটা ঘুড়ির পেছনে কে ছুটে, বালক, সে ঘুড়িটাকে নেওয়ার জন্য বালক ছুটছে, তাকে ছুটতে দিতে হবে, তাকে বাধা দেওয়া যাবে না। আর উপরের লাইনটাতে আমরা কি পেয়েছি, যে এই তো দেখো গোলাপ, এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটে ফুটতে দাও, গোলাপকে ফুটতে দিতে হবে। আর পরের লাইনে বলা হয়েছে যে কাটা ঘুড়ির পেছনে কে ছুটছে, বালক ছুটছে, তাকে ছুটতে দাও, তাকে ছুটতে দিতে হবে। তার মানে কি, যে ফুলগুলো যে বাগানে ফোটে, তাদেরকে ফুটতে দিতে হবে, তাদেরকে ছিঁড়ে ফেলা যাবে না, গাছ কেটে ফেলা যাবে না, এগুলো করা যাবে না। এতে কি হয়, গাছেরও গাছেরও জীবন আছে, ফুলেরও কিন্তু প্রাণ আছে, তাই না। যে ফুলকে যখন তুমি গাছের থেকে, গাছ থেকে কি ছিঁড়ে হাতের মধ্যে নেব, দেখবা যে কিছুক্ষণ পরেই পাপড়িগুলো কি হবে, ফুলের পাপড়ি শুকিয়ে যাবে, তাহলে ফুলটা মরে যাবে। তাহলে আর ওই গাছের মধ্যেই ফুলটা কিন্তু সুন্দর দেখায়, সুন্দর থাকে, তাহলে এই জন্য গোলাপকে ফুটতে দিতে হবে, তাকে ছেঁড়া যাবে না বা নষ্ট করা যাবে না, তারও সেখানে ফোটার অধিকার রয়েছে। আর রঙিন কাটা ঘুড়ির পিছনে যে বালক ছুটছে, সে আনন্দে ছুটছে, তাকে ছুটতে দিতে হবে, তাকেও বাধাগ্রস্ত করা যাবে না, বাধা দেওয়া যাবে না। এতে কি হবে, বাধা দিলে সে কষ্ট পাবে। নীল আকাশের সোনালি চিল মেলছে ডানা মেলতে দাও, নীল আকাশে সোনালি চিল কি করে, স্বাধীনভাবে চিল অনেক দূর পর্যন্ত উড়ে কিন্তু আকাশের। তো এই যে চিল স্বাধীনভাবে উড়ছে, তার পাখা মেলে সে কি করছে, আকাশে উড়ছে, তাকে যদি কেউ ঢিল ছুঁড়ে বা গুলি ছুঁড়ে বা তাকে মারার চেষ্টা করে, তাকে উড়তে বাধাগ্রস্ত করে, তাহলে কি তার স্বাধীনতা খর্ব করা হবে, মানে তার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হবে, তাহলে তাকে কি করতে হবে, স্বাধীনভাবে আকাশে উড়তে দিতে হবে, তাকে তার পাখা মেলতে দিতে হবে। পাখা মেলা এখানে অর্থ হলো তাকে উড়তে দিতে হবে, উড়তে দেওয়া। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও, তোমরা কি দেখেছো জোনাক পোকা রাতের বেলা কি করে, আলো ছড়ায়, তারা বাঁশবনে কি করে, ঝোপে ঝাড়ে বাঁশবনে অন্ধকারে তারা আলো ছড়ায়। তো তারা এই যে আলো ছড়ায়, আলোর খেলা খেলে, এতেই কিন্তু তারা আনন্দ পায়, তারা রোজ এই আলোর খেলা খেলে, জোনাক পোকারা, জোনাকি পোকারা। ঠিক আছে, তো তাদেরকেও কিন্তু খেলতে দিতে হবে, এই আলোর খেলা খেলতে দিতে হবে। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজে খেলতে দাও, তাকে খেলতে দাও। মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু ডাকতে দাও, মধ্য দিনে মানে দিনের মধ্যভাগে অর্থাৎ দুপুর সময়ে কি করছে, নরম ছায়ায় ঘুঘু ডাকছে। তো দুপুর সময়ে কি থাকে, প্রচণ্ড রোদ থাকে, গরম থাকে, তো ঘুঘু কি করছে, ছায়ায় বসে ডাকছে। তো এটা তার অধিকার, তার ইচ্ছে হয়েছে, সে ডাকছে, তো এতে তাকে বাধা দেওয়া যাবে না, তাকে ডাকতে দিতে হবে। বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও, শিশুরা কি করে, খেলার ছলে বালির উপর নানা কিছু আঁকে, অনেক কিছু আঁকে, তার ইচ্ছে মতো,
হ্যাঁ, অনেক সময় ফুল পাতা বা অন্য কিছু তার ইচ্ছে মতো আঁকা ঝোঁকা করে, বা অনেক সময় হিজিবিজি আঁকে, ঠিক আছে? তো বালি নিয়ে তারা অনেক রকম খেলা করে। তো এই যে শিশু তার মনের আনন্দে তার ইচ্ছে মতো সে বালি নিয়ে খেলছে, বালির উপর আঁকা ঝোঁকা করছে, তাকে এতে বাধা দেওয়া যাবে না, তাকে তার মতো করে খেলতে দিতে হবে, তাকে বালির উপর আঁকতে দিতে হবে, তাকে স্বাধীনভাবে খেলতে দিতে হবে, তাকে আটকে রাখা যাবে না ঘরের মধ্যে। তাহলে কি হবে? তাহলে তার বেড়ে ওঠায় বাধাগ্রস্ত হবে, মানসিক বাধাগ্রস্ত হবে। আচ্ছা, কাজল বিলে পান কৌড়ি নাই সে সুখে নাইতে দাও। যে কাজল বিল, অর্থাৎ একটা বিলের নাম এখানে দেওয়া হয়েছে, যে বিলের মধ্যে কি করে পানকৌড়িরা, সুখে নাইছে মানে কি, নাওয়া মানে গোসল করা বা স্নান করা। তাহলে কাজল বিলে পানকৌড়ি হলো এক ধরনের হাঁস জাতীয় পাখি, যারা পানের মধ্যে ঝুপঝাপ করে কি করে মাছ ধরে খায়, তারপরে পানের মধ্যে ডুব দেয়, পানের মধ্যে খেলা করে, আবার তারা কিন্তু উড়তেও পারে পানকৌড়িরা, ঠিক আছে? তো কাজল বিলে পানকৌড়ি নাই সে সুখে নাইতে দাও। এই যে বিলের মধ্যে কাজল বিলে পানকৌড়ি কি করছে, সুখে মানে আনন্দে গোসল করছে বা স্নান করছে বা নাইছে, তো তাকে নাইতে দিতে হবে, গোসল করতে দিতে হবে, এটাই তার অধিকার, এটাই তার আনন্দ। গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও। সুজন মাঝি কোথায় নাও বাইছে, নাও মানে নৌকা, গহীন গাং মানে কি, গাং মানে নদী, গহীন মানে নদীর গভীরে, গহীন মানে গভীর। তাহলে গভীর নদীতে, নদীর গভীরে কি করছে সুজন মাঝি, তার নৌকা বাইছে মানে নৌকা চালাচ্ছে, তাকে বাইতে দাও, তাকে নৌকা চালাতে দিতে হবে। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও। নরম রোদে শ্যামা পাখি কি করছে, নাচ জুড়েছে, সে নাচছে, তাকেও নাচতে দিতে হবে, তার ইচ্ছে মতো নাচতে দিতে হবে। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। তাহলে সর্বশেষ কথাটা কবি কি বলেছেন, যে শিশু পাখি ফুলের কুড়ি, হ্যাঁ, সবাইকে আজ বাঁচতে দাও। এই প্রকৃতির মাঝে কিন্তু সবার বাঁচার অধিকার রয়েছে, সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিতে হবে, তাদের অধিকার দিতে হবে, ঠিক আছে? তো এখানে তখন আমরা কি পেলাম, শিশুর কথা, পাখির কথা, ফুলের কুড়ির কথা, এগুলো পেয়েছি, যে প্রত্যেকেরই কিন্তু স্বাধীনভাবে বিচরণ করার অধিকার রয়েছে, স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে এই প্রকৃতির মাঝে। এই প্রকৃতি যে শুধু আমাদের মানুষদের জন্য তা কিন্তু নয়, অন্যান্য পশু পাখি, হ্যাঁ, কীটপতঙ্গ, গাছপালা, সবার জন্য, এখানে সবার সমানভাবে বাঁচার, চলাফেরা করার, খেলা করার অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলো দিতে হবে, যদি না দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে সেই প্রাণীকুল মানে যাদেরকে বাধা দেওয়া হবে তারা তো বাধাগ্রস্ত হবেই, সেই সাথে পরিবেশের বিপর্যয় হবে, আর এটা মানুষের জন্য হুমকিস্বরূপ, পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে না। যদি গাছপালা কেটে ফেলা হয়, গাছকে, হ্যাঁ, বড় হতে না দেওয়া হয়, ফুলকে ফুটতে দেওয়া না হয়, তাহলে কি হবে, প্রকৃতি ভারসাম্য হারাবে। অন্যান্য প্রাণীদের যদি এখান থেকে ধ্বংস করা হয় তাহলে কি হবে, প্রকৃতির তার প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলবে, আর আমাদেরও বাঁচা হুমকি শুরু হয়ে যাবে। কারণ সব কিছু মিলেই কিন্তু প্রকৃতি, যেমন গাছপালা আমাদের কি দেয়, গাছপালা আমাদের অক্সিজেন দেয়, তাই আমরা বেঁচে আছি, তাই না? যদি গাছপালাই না থাকে, পশু পাখি না থাকে, তাহলে কিন্তু এই প্রকৃতির বিপর্যয় ঘটবে। এই জন্য প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য, সেই সাথে সবার যে বাঁচার অধিকার রয়েছে তাদের অধিকার দেওয়ার জন্য সবাইকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে। এই কথাটি কবি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাহলে কি কবিতা সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন আছে? আশা করি বুঝতে পেরেছো, কারণ এখানে কিন্তু কঠিন কোনো তেমন শব্দ নেই, শব্দগুলো বোঝা যাচ্ছে, সহজভাবে লেখা, পড়লেই বুঝতে পারবে।
এরপরে কয়েকটি শব্দার্থ আছে, আমরা সেই শব্দার্থগুলো পড়ে ফেলি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখো, রঙিন কাটা ঘুড়ি, শব্দার্থপটিকাগুলো দেখো তোমরা, প্রথমে কি আছে? রঙিন কাটা ঘুড়ি। রঙিন কাটা ঘুড়ি শব্দের অর্থ কি? যে ঘুড়ি উড়িয়ে কাটাকাটি লড়াইয়ে সুতো কেটে যাওয়া রঙিন ঘুড়িকে বোঝানো হয়েছে। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলছে রোজই, রোজ মানে প্রতিদিন। তাহলে সন্ধ্যার অন্ধকারে জোনাকিরা আলো জ্বালিয়ে যেন খেলায় মাতে প্রতিদিন। সেটা সবাইকে আজ বাঁচতে দাও। প্রকৃতি কেবল মানুষের বসবাসের জায়গা নয়, গাছপালা পশু পাখি সকলেরই আছে বাঁচার সমান অধিকার, তা না হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তারপরে পানকৌড়ি, পানকৌড়ি শব্দের অর্থ হলো কালো রঙের হাঁস জাতীয় মাছ শিকারী পাখি। নাইতে শব্দের অর্থ হলো গোসল করতে বা স্নান করতে। গহীন শব্দের অর্থ হলো গভীর বা অতল বা গহন। গাঙে শব্দের অর্থ হলো নদীতে। ঠিক আছে, এরপরে আছে পাট পরিচিতি, আমরা সেটিও পড়ে ফেলি, কারণ পাট পরিচিতি পড়লে আমাদের কী হবে, কবিতার বিষয়বস্তু সম্পর্কে আরও ভালো ধারণা জন্মাবে, আমরা বুঝতে পারবো। তাহলে এটুকু পড়ে ফেলি। ঠিক আছে, দেখো, প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ, অথচ মানুষের হাতে দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণীদের জীবন। আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয়, তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে। কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতি পরিবেশ ও প্রাণীজগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। কবিতায় এইসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, দেখো, মূলভাবের পাঠ পরিচিতি, অর্থাৎ মূলভাব যেটা, যে পাঠ পরিচিতির মধ্যে কবিতার মূল বিষয়বস্তুটা আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, আরও ভালোভাবে এখানে গুছিয়ে কথাগুলো লেখা হয়েছে। ঠিক আছে, এটা পড়লে কবিতা সম্পর্কে আরও ভালো ধারণা লাভ করতে পারবো। তো এগুলো তোমরা অবশ্যই পড়বে, কবিতা পড়বে, সেই সাথে শব্দার্থ এবং পাঠ পরিচিতিটা পড়বে। তাহলে এটাই পড়া থাকলো আজকে, বাঁচতে দাও কবিতা এবং কি কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ। ঠিক আছে, আর তোমরা 10টা MCQ SW করবে এখান থেকে, এই কবিতা থেকে। তো ঠিক আছে, আজকে আমরা এটুকুই পড়ি, এখানে শেষ করছি আজকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।